প্রিয় দর্শক আমরা আবারও আরেকটি বাড়িতে ঢুকে গেলাম যে বাড়িটি পানির নিচে তুলি আছে প্রদর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো ডুবা আমরা সাধ্য মতন চেষ্টা করছি যে বন্যা কবলিত মানুষের পাশে খোঁজখবর নেওয়ার জন্য সেটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরা এলাকা তলিয়ে গিয়েছে আমরা এখন যে বাড়িতে অবস্থান নিয়েছি সেটা হলো কুমিল্লা জেলা দিন বড়ুয়া উপজেলার মধ্য লক্ষ্মীপুর মধ্যম পাড়া নাকি দক্ষিণপাড়া তো আমরা আজকে এই বাড়িটার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আচ্ছা ভাইয়া আপনাদের এখানে তো অনেক পানি আমি আপনার পেছন দিয়ে পানি দেখতে পাচ্ছি এবং আপনার উঠান বড়া পানি হাঁটু সমান পানি তো আপনারা কিভাবে আজকে কতদিন পানি বন্দি এই তো প্রথম থেকে প্রথম দিন যখন আমাদের এই বৃষ্টি শুরু হয়েছে ওই দিক থেকেই পানি ওই দিন থেকেই শুরু এই হাঁটু পর্যন্ত পানি এ পর্যন্ত আমরা আসি আজকে চার পাঁচ দিন আমাদের পানিগুলো সরতেছে না চার পাঁচ দিন পানি জমা জি তো আসলে কি এখন কি পানি কি কমছে না বাড়ছে না এখন পানি কম আর কোনো সম্ভাবনা দেখতেছি না বা ওটাও দেখতেছি না একদম পানি মনে হয় বাড়তেছে আমার মনে হয় আচ্ছা তো আমরা যতটুকু দেখে এসেছি যে আপনাদের পাকের গড় অর্থাৎ মানে জীবন নির্বাহ করার জন্য যে খানা দনিন্দ জীবনে খানা সেই খানার যে পাক গড়ে রান্নাবান্না করা হয় সেই চুলাগুলো আমরা পানির তোলা দেখতে পাচ্ছি এই যাবত আপনারা এই পাঁচ দিন কী খেয়ে বেঁচেছেন এবং কিভাবে খাবার সংগ্রহ করছেন এই বিষয়ে আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ পাবলিক টিভিতে আপনাকে আন্তরিক এই বিষয়টা আমরা অনেক কষ্ট করে চলতেছি অনেকেই রান্না করার মধ্যে যাইতে পারতেছেনা এই মোটামুটি গ্যাস গ্যাসে চালিয়ে যেহেতু রান্না করে যাইতে পারছে না এখন আপনারা কিভাবে খাওয়া দাওয়া করছেন বা কি এনে খাচ্ছেন এই চিরা মুড়ি শুকনো খাবার বেশি খাওয়া খাওয়া হইতেছে আমাদের ইত্যাদি জাতীয় শুকনা জাতীয় খাবার গুলা বেশি খেতেছে এই এলাকাটার নাম কি আবার বলুন তো একটু এটা মদ্দ লক্ষীপুর দক্ষিণপাড়া কাজীবাড়ি কাজীপুর ধন্যবাদ Valor, valor, Sam.